হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি মমতা আর আপনারা দেখছেন মমতার টুকিটাকি। আজ আমি এই ক্যালেন্ডারটা দিয়ে আপনাদের একটা ছবি বাঁধিয়ে দেখাবো। কিছুদিন আগে আমি ক্যালেন্ডার দিয়ে একটি ছবি বাঁধিয়ে আপনাদের দেখিয়েছিলাম, তো আজও আমি ক্যালেন্ডার দিয়ে ছবি বাঁধিয়ে দেখাবো। আজকের ডিজাইনটা একটু অন্যরকম হবে, আলাদা হবে। তো চলুন কিভাবে আমি ছবিটা বাঁধাচ্ছি দেখে নেওয়া যাক। আজকে যে ছবিটা আমি বাঁধাচ্ছি সেটা হলো আমি এই কাঠের ফ্রেম দিয়ে বাঁধাবো। কারণ কি, এখন তো কাঠের ফ্রেম মার্কেটে নেই বললেই চলে। এখন যা বর্তমানে চলছে ফাইবারের, স্টিলের, বিভিন্ন রকমের নিত্য নতুন ডিজাইনের ফ্রেম দিয়ে চলছে। তো কাঠের ফ্রেমটা আমার আগেরই ঘরে ছিল, তো ভাবলাম কাঠের ফ্রেম দিয়ে একটা ছবি বাঁধিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি প্রথমেই ফ্রেমটার মাপ নিয়ে নিব। আর ফ্রেমের মাপ নেওয়ার জন্য সবসময় আমি আপনাদের আগেও বলেছি যে ফ্রেমের মাপ নেওয়ার জন্য কিন্তু ফ্রেমের উল্টো দিক থেকে মাপ নিতে হয়। তো আমি ফ্রেমটা এখানে উল্টিয়ে নিয়েছি। এখন আমি লম্বা আর চওড়ার মাপটা নিয়ে নেব। আর যখন মাপ নেব তখন এই কাঠের এই ভিতরের থেকে মাপটা নিব আর এই ভিতরে ধরব। এই যে 20 ইঞ্চি আছে লম্বা আর চওড়ায় আছে 14 ইঞ্চি। এখন আমি ছবিটার মাপটাও নিয়ে নেব। তা আমার ফ্রেমটা যেহেতু লম্বা, তা আমার ক্যালেন্ডারের মাপটাও লম্বাই আসবে আর সাথে লেখাটাও থাকবে। তা লেখাটা যেহেতু রয়েছে, তা এটাকে আমি কিভাবে ডেকে দেব আপনারা পরে দেখতে পাবেন। এখানে ক্যালেন্ডারটা পুরো লম্বা রয়েছে 21 ইঞ্চি, চওড়া রয়েছে 15.5 ইঞ্চি। তো আমার মানে ফ্রেমের মাপটা আছে লম্বায় 20 ইঞ্চি আর এই ক্যালেন্ডারের মাপটা রয়েছে 21 ইঞ্চি, আর ফ্রেমের মাপটা রয়েছে চওড়া 14 ইঞ্চি আর ক্যালেন্ডারের মাপটা রয়েছে 15.5 ইঞ্চি। তার মানে লম্বায় 1 ইঞ্চি কাটতে হবে আর চওড়ায় আমার 1.5 ইঞ্চি কেটে বাদ দিতে হবে। তো আমি যখন এই মানে মাপটা নিয়ে কাটবো তখন কিন্তু যে কোনো এক সাইড থেকে আমি মাপটা নিয়ে কাটবো না। যেমন চওড়ায় এখানে 1.5 ইঞ্চি বেশি রয়েছে ক্যালেন্ডারটা, তখন কিন্তু আমি 1.5 ইঞ্চি এক সাইড দিয়ে কাটবো না, দুই পাশে সমান মাপ করে নিয়েই কিন্তু কাটবো। ঠিক সেম লম্বা, তাই এক সাইড দিয়ে কাটলে হবে না, মাপটা নিয়ে দুই পাশ থেকেই কাটতে হবে সমানভাবে। এখানে আমার ক্যালেন্ডারটা কাটা হয়ে গেছে মাপ করে। এখন যে লেখাগুলি রয়েছে এই লেখাগুলি ঢাকার জন্য আমি এই এক কালারের এই পেপারটা এখানে ব্যবহার করব। এখানে আমি আঠা দিয়ে এটাকে লাগিয়ে দেব। এখানে আমি ছবিটা উল্টিয়ে নিয়েছি। এখন যে এখানে বাড়তি কাগজটা রয়েছে সেটা আমি এখন কেটে দেব। তো এখানে আমার এই কাগজটা লাগানো হয়ে গেছে। কাগজটা লাগানো তো দেখুন এখানটায় কেমন একটা ফাঁকা লাগছে এক কালার। তো এটাকে মেকআপ দেওয়ার জন্য এখানে এই তিনটে ছবি আমার মায়ের আমি এখানে বসিয়ে দেব। এভাবে তিনটে ছবি পরপর বসিয়ে দেব, তাহলে জিনিসটা মেকআপ হয়ে গেলে দেখতেও ভালো লাগবে। আমি কিন্তু এই যে ছবিটা, ছবিটার মাপ করে কিন্তু এই কাগজটাকে আমি কেটে নিয়েছিলাম। এই যে দেখুন, এখানে তিনটে ছবি লাগানো হয়ে গেছে। এখন এটাকে একটু হালকা সুগাতে আমি এক সাইডে রেখে দেব, ততক্ষণে আমি ফ্রেমটাকে সেট করে নেব। তো এখানে আমি এখন কাজটাকে ভালো করে মুছে নেব দুই সাইড দিয়েই, তাহলে ছবিটা ভালো ক্লিয়ার দেখা যাবে। ছবিটাকে এখন আমি উল্টিয়ে এখানে ফ্রেমের মধ্যে বসিয়ে দিয়েছি। কাঠের ফ্রেমের মধ্যে কিন্তু সবসময়ই মানে সামনে পিছনে কাঁচের ফ্রেম হয়, ডবল কাঁচ হয়। তো আমার সামনেটা আস্ত কাঁচ রয়েছে আর পিছনটায় আমি আমার ঘরে টুকরো কাঁচ ছিল সেগুলি দিয়ে আমি এখন এখানে মেকআপ করে দেব। আপনাদের কাছে যদি টুকরো কাঁচ না থাকে তখন আপনারা আস্ত একটা কাঁচ নিয়ে নেবেন,
নিয়ে আপনারা সেট করে দিবেন। এখানে আমি কাচের টুকরোগুলি আমি এখানে সেট করে নিয়েছি, আর যদি এটা আস্ত থাকতো তাহলে অত অসুবিধা হতো না। পুরো আস্ত কাচটা আপনারা সেট করে দিয়ে খালি চার কোণায় চারটে এরকম পিন লাগিয়ে দিয়ে তাহলেই হয়ে যেত। আর যেহেতু আমার এখন টুকরো কাজ, এখন আমি পুরো চারপাশে এই পিন দিয়ে কাজগুলিকে আটকে নেব যেন খুলে না যায়। এখানে আমার চারপাশে পিন লাগানো হয়ে গেছে, পিন দিয়ে আমি পুরো কাজগুলি সেট করে দিয়েছি যেন কাজ আর না নড়তে পারে। আর এই কাঠের ফ্রেমের মধ্যে কিন্তু সামনে পিছনে কাঁচি দিয়ে বাঁধাতে হয়, মানে কাজ দিতে হয়, আর তারপরে এখানে এইরকম পেপার দিয়ে এটাকে সেট করে দিতে হয়। আর এখনকার দিনে যে ফ্রেমগুলি, এর আগেও আমি আপনাদেরকে ছবি যত কটাই বাড়িয়ে দেখিয়েছি, এই ফ্রেমগুলি এই ফ্লাইবোর্ড দিয়ে আটকে দেওয়া হয়, তারপরে এই সাইডগুলি সেলোটেপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। আর এখন এই আগের যে কাঠের ফ্রেম, এটাকে এখন আমি ওই একটা পেপার দিয়ে আটকে দেবো। এই ফ্রেমটা আমার কিন্তু পুরনো হয়ে যায়, আপনারা আগের সাপটাও দেখতে পাচ্ছেন যে এখানে পেপার দিয়ে কিন্তু আটকানো ছিল, অন্য একটা ছবি ছিল, সেটাকে আমি এখন খুলে আমি আমার ইচ্ছে মতো পছন্দ মতো একটা নতুন ছবি আবার বাঁধিয়ে নিলাম। তা এখন আমি কি করব, এটাকে পেপার দিয়ে আমি আটকিয়ে দেব। আমি এখানে পিছনটা পুরো ঢেকে দিয়েছি পেপারটা লাগিয়ে। আমি এখন ছবিটাকে ঝুলানোর জন্য একটা পিন লাগাতে হবে, সেই পিনটা লাগানোর জন্য মিডল করে একটা মাপ নিয়ে নিতে হবে। এই যে এখানে আছে 15 ইঞ্চি, 15.5 ইঞ্চি আছে এই ফ্রেমটা, তার হাফ আমি হাফের মধ্যে আমি এখন এই পিনটাকে সেট করব। এই যে এখানে রিংটা লাগানো হয়ে গেছে, এই রিং এর মধ্যে ঝুলিয়ে দিতে হবে। তো এখানে আমার ছবি পুরো বাঁধানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। নিত্য নতুন ডিজাইনের একটা ছবি আপনাদেরকে বাঁধিয়ে আমি দেখালাম, আমার তো মনে ভীষণ আনন্দ লাগছে, কারণ কি আমার খুব ভালো লাগছে মায়ের ছবি ঠাকুরের পায়ের নিচে দিয়ে একটা ছবি বাঁধিয়ে বাঁধাতে পারলাম, আর আমার মা দেখলো খুব খুশি হবে ছবিটা দেখে। তো নিজের হাতে বাঁধাতে পেরেছি বলেই কিন্তু আজকে এইভাবে আমার ইচ্ছে মতো আমি বাঁধিয়ে নিয়েছি। তো কথা আছে না, নিজে জানলে অনেক কিছুই করা যায়, তা নিজের জিনিস নিজের হাতে করাটা আনন্দই আলাদা হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আর যদি আপনাদেরও মা বাবা বা নিজের ছবি এরকমভাবে বাঁধাতে চান তো আপনারাও বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন, আশা করি আপনারাও পারবেন আমার এই ভিডিওটা দেখে। আর যদি বাঁধিয়ে থাকেন তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আমারও ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।